السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين, أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه, صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم, أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, ইমানদার মুসলিম ভাইরা, মাহে রমাদানুল মুবারক উদ্দাশন্য আমাদের সামনে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। প্রিয় ভাইরা আমার, এ ব্যাপারে মাহে রমাদানুল মুবারক যখন আমাদের সামনে আসে, তখনও আমরা এই কথাটা শুনতে পাই, কেউ বলে যে রমজানের সাথে তারাবির কোনো সম্পর্ক নেই রোজার সাথে, আবার কেউ বলে রমজানকে তিন ভাগ করা হয়েছে, এটা কোথাও নাই। তো আমার ভাইরা, এগুলো বিভ্রান্তিকর বক্তব্য, আমি বিনয়ের সাথে বলবো, এই ধরনের হাদিসকে যঈফ বলে উড়িয়ে দেওয়া, অবজ্ঞা করা, এটা ঠিক না। বাইহাকি শরীফের রিওয়ায়াত, মিশকাত শরীফে বাবু সৌমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, আমি অতি তাড়াতাড়ি আপনাদের খিদমতে পেশ করছি। পালা খতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিনে, শেষ দিবসে আল্লাহর প্রিয় রাসূল আমাদেরকে সামনে নিয়ে এই খুতবা দিয়েছেন। ফাকালা আইয়ুহান নাস, বলেছেন হে সমবেত লোকেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা বড় আজমতওয়ালা সম্মানিত একটা মাস তোমাদেরকে ছায়াপাত করছে, শাহর মুবারক যেটা অতি বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, যে মাসের মধ্যে আল্লাহ সহস্র মাসের চাইতে উত্তম একটা রজনী রেখেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ুআন, যেই মাসের দিনের রোজাগুলোকে আল্লাহ ফরজ করেছেন এবং রাতের বেলা ইবাদত করাকে আল্লাহ নফল হিসেবে গ্রহণ করেছেন। আমার ভেরা, আল্লাহ রাসূল বলেছেন মান তাকরাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফিমা সিওয়াহু, এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে সাবঈনা, অর্থাৎ সত্তরটা ফরজ আদায় করার সমান আল্লাহ তাকে দেবেন, ওমান আদা ফরিদাতান ফিহি কানা কামান আদা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু, একটা নফল করলে সত্তরটা নফলের একটা ফরজের সমান দেবেন, আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমান দেবেন। ওয়া হুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস, ওয়া সবর সওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিফল হচ্ছে জান্নাত, ওয়া শাহরুল মুওয়াসাত, এটা পরস্পর সহমর্মিতার মাস, ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এ মাসে ঈমানদারের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন, মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতরাকাবাতুন মিনান নার, এ মাসে যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাকে তার গুনাহ থেকে মুক্তি দান করেন, মাফি দান করেন, মার্জনা দান করেন, এবং ওয়াইদ কুরাকবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করেন, ওয়া কানা লাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ইয়ুনতাকাযা মিন আজরিহি শাইউন, এবং যে রোজা রেখেছে রোজাদারকে ইফতার করাইল তাকে যেমন এই সওয়াব দেবে, রোজাদার যাকে ইফতার করেছে তার সওয়াব থেকে কোনো কমবে না। কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা, ইয়া রাসূল আমাদের সবাই তো আমরা সক্ষম নই, আমরা পারি না রোজাদারকে ইফতার করাইতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা আস-সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাদগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা'ইন, আল্লাহ রাব্বি বলেন উদর পূর্তি করে খাওয়াতে হবে এমন তো কোনো কথা নয়, তুমি এই স্বভাবের আশায় যদি একজন রোজাদারকে সামান্য এক ঢুক দুধ পান করাও, অথবা পানি পান করাও, অথবা এক টুকরো যদি তাকে তুমি খেজুর খাওয়াও, সেখানেও আল্লাহ তোমাকে দান করবেন, ওমান আজবা সাইমান সাকাহুল্লাহ মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আর কেউ যদি পেট ভরে খাওয়ায় কোনো রোজাদারকে, তাহলে আল্লাহ তাকে কিয়ামতের সেই 50,000-এর সেই গোটা দিনকে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ধরনের তৃষ্ণার্ত রাখবে না, সে জান্নাতে যাওয়া পর্যন্ত। ওহ শাহরান আউয়ালুহু রাহমাতুন, আল্লাহর হাবিব দেখুন কত স্পষ্টভাবে বলেছেন যে এটা এমন একটি মাস যেটার প্রথম ভাগ অর্থাৎ প্রথম দশ দিন হলো রহমতের, আওসাতুহু মাগফিরাতুন তার মধ্যখান হলো মাগফিরাতের জন্য, ও আখরুহু ইতকুম মিনান নার এবং তার শেষ ভাগ হলো জান্নাত জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মাস। ওমান খাফফা আন মামলুকিহি ফীহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে তার কর্মচারীকে যে কাজের মানুষকে কাজের মধ্যে একটু তাকে একটু কমতি করে দেবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আমার ভাইরা, মাহে রমাদানের মোবারক আমাদের সামনে অত্যাসন্ন, আমরা এটা বলবো যে রমজানের পবিত্রতাকে অবশ্যই অবশ্যই অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। আমরা ইমানদার, এটাকে আপনারা শুনেন নাই, একজন বিধর্মী তার ছেলে রমজানের দিনে কিছু মুখে দিচ্ছিল, ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে সে থাপ্পড় মেরেছে। তুমি জানো না এটা মুসলমানদের রমজানের মাস? সেই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোনো একজন মুসলমান তার বন্ধু মানুষ সে তাকে খাবে দেখেছে, দেখতেছে সে জান্নাতে, কী রে ভাই তুই না বিধর্মী ছিলি, তুই না বেঈমান ছিলি, তুই কি জান্নাতে? বলে হ্যাঁ আমি বেঈমান ছিলাম, কিন্তু আমার ছেলেকে আমি থাপ্পড় মেরেছিলাম রমজানের সম্মান রক্ষা করার জন্য। তখন আমার মৃত্যুকালে আল্লাহ রাসূল আমাকে কলমা পড়াইয়া আমাকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। একটুখানি চিন্তা করুন, যদি একজন কাফেরকে শুধু রমজানকে এভাবে ইজ্জত করার কারণে আল্লাহর হাবিব তার খাতমা বিল খায়র করান, তো আমরা যারা আমাদের অবস্থা কেমন হবে? আমাদেরকে অবশ্যই আল্লাহ সেভাবে করবেন। আমার ভাইরা, আমরা জানি না মাহে রমজান মুবারকের সেই ঝুম ঝুম করে আমরা যে তেলাওয়াত শুনি সেই তেলাওয়াত শুনতে পাবো কি না, কারণ এবার কী অবস্থা হয় সেটা আমরা জানি না। এই বলা যদি আমাদের থেকে না যায়, এ করোনা ভাইরাস যেটার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলছে 3 ফুট দূরে থাকো, আমার ভাইয়েরা আমরা কি নামাজের কাতারে দাঁড়াইলে 3 ফুট দূরে দূরে দাঁড়াইতে পারি? এটা তো কোনো সম্ভব না। আমাদেরকে তো অবশ্যই নির্দিষ্ট সেই যে দূরত্ব সেটার হিসেবে আমাদেরকে কাতার মিলে কাঁধে কাঁধ মিলাই আমাদেরকে দাঁড়াতে হয়। তো আমার ভাইয়েরা জানি না আল্লাহ কী করেন আমাদেরকে, আল্লাহ কোরআনে পাকের ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করুন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা নয়, রোজা যে ইফতার করি আমরা সেই ইফতারের ব্যাপারে আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করেছেন কিভাবে? রাসূল বলেছেন যতদিন পর্যন্ত আমার উম্মতরা সঠিক সময়ে ইফতার করবে, এই অভ্যাস যতদিন থাকবে ততদিন আমার উম্মতের অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইফতারের সঠিক সময়ে ইফতারের মধ্যে এটা কিসের ব্যাপার? আল্লাহর হাবিব বলেন তার কারণ হলো ফাইনাল ইহুদ ওয়া নাসারা ইউখিরুনা আল ফিত্রা, তারা ইহুদি এবং নাসারারা ইফতার দেরিতে করে, বিলম্ব করে, ইফতার বিলম্বে করার মতো এই ধরনের একটা কাজ, এটাতেও আমরা বিতর্মীদের সাথে বেঈমানদের সাথে আমরা মিল হব না, আমাদের কাজ হবে সম্পূর্ণ আলাদা। এই স্প্রিট, এই ইমানি জাজবা আমাদের মধ্যে থাকতে হবে। আমার ভাইরা ইমানদার, আমাদের চাল চলন আচার আচরণ হবে মদিনাওয়ালার অনুকরণে। আমরা যদি মদিনাওয়ালার অনুকরণে চলতে পারি তাহলে নিশ্চয়ই এই একটা মাস আমরা যদি সেভাবে চলতে পারি, দেখুন গোটা 11 মাস আমাদের জন্য সংশোধন হয়ে যাবে। সামেরি নামের একজন জাদুবীর, সে ঠাকঠাক চলে হযরত মুসা আলাইহিস সালামের মতো পোশাক নিয়ে হাতে লাঠি নিয়ে সে সমাজে ঘুরতো আর বলতো আমি মুসা। দেখো যখন ফেরাউনকে সদল বলে আল্লাহ নিমজ্জিত করলেন তখন এই সামিরি ডুবে নেই, হযরতে কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন আল্লাহ একে কেন ডুবাওনি? আল্লাহ বলেছেন দেখো না তার শরীরে তোমার মতো লেবাস পোশাক, তো আমার লজ্জা লেগেছে তো আমি আরজ করতেছিলাম। দেখুন একজন বেঈমান সে ঠাকঠাক চলে এগুলো করছিল তবুও আল্লাহ তাকে ওদের সাথে ডোবার নেই, আল্লাহ বলেছেন শুধু লেবাসের কারণে। তো আমরা ইমানদারও যদি রসুল পাকের সুন্নত মতো চলি, আল্লাহ নবীর অনুকরণে আমাদের জীবনটা গড়ি, তাহলে আমাদের অবস্থা কী হবে? নিশ্চয়ই আমরা রহমত লাভে ধন্য হব, মাগফিরাত লাভে ধন্য হব। আমাদের রহমতের দরকার আছে, রহমত যদি না পাই ক্ষমা কেমনে পাবো, ক্ষমা যদি না পাই নাজাত কেমনে পাবো? কত সুন্দর করে আল্লাহ রাসূল সেটিং করেছেন, রহমতের চেষ্টা করব, রহমতের পরে মাগফিরাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন এবং নাজাত আমাদের জন্য অবধারিত, এটা আমরা আশা করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনুতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমতকে নিরাশ হয় না। আল্লাহর রহমতকে নিরাশ হয় কারা?
আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যারা কাফের তারা। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় যারা গোমরা তারা। ইনশাআল্লাহ আমরা তো ইমানদার, আমরা গোমরা হব, আমরা গোমরা নই, আমরা নিরাশ হব না। আল্লাহ আমাদেরকে মাহে রমজান মুবারকের স্বাগত লাভে ধন্য করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাইকে আল্লাহ মাহে রমজান মুবারকের সেই ফজিলত স্বাগত আল্লাহ নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।